আজ গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সকাল থেকেই দলে দলে মুক্তিযোদ্ধারা জেলা শহরে প্রবেশ করে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ায়। গোপালগঞ্জে মুসলিম লীগের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ৩০ এপ্রিল প্রথমে শহরে প্রবেশ করে। পাকিস্তানি বাহিনী প্রথমে শহরের ব্যাংক পাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ি, বর্তমানে জেলা আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর পাকিস্তানি সৈন্যরা ১০ থেকে ১২টি দলে বিভক্ত হয়ে শহরের হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ির অবস্থান জেনে স্বর্ণপট্টি, সাহাপাড়া, শিকদারপাড়া, চৌরঙ্গি এবং বাজার রোডে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শুরু করে হত্যা আর নারী ধর্ষণ। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদাররা সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যার পর গণকবর দেয়। এদিকে শেরপুর ও নালিতা বাড়ি মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা সদর উপজেলা ও নালিতাবাড়ি অঞ্চলকে সূত্রমুক্ত করেন। এদিন মিত্রবাহিনীর সর্বাধিনায়ক প্রয়াত জগৎজিৎ সিং অরোরা হেলিকপ্টার যোগে নেমে শেরপুর শহীদ দারোগা আলী পৌর মার্গ পাঁচে আয়োজিত সংবর্ধনা সভায় শেরপুরকে মুক্ত ঘোষণা করেন। এ সময় মুক্ত শেরপুরে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ৭ ডিসেম্বর শেরপুর হানাদার মুক্ত হয়, শেরপুর স্বাধীনতা অর্জন করে। এলাকা থেকে সংঘবদ্ধ হয়ে ছোট ছোট দল দিয়ে গোপালগঞ্জ শহরের চারিদিকে ঘিরে ফেলি। সকালবেলা ৭টায় শহরে অবস্থান করি এবং আমরা স্বাধীন বাংলাদেশ পতাকা উত্তোলন করি। ৭১ সালের ৭ ডিসেম্বর গোপালগঞ্জ হানাদার মুক্ত হয়। এই দিনটি গোপালগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন। অত্যন্ত আনন্দ উৎসব পালন করে এই দিনটিকে তারা উদযাপন করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মশিউদ্দোল্লা রেজা, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবুল নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান, শেষে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।